Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Alhamdulillahi rabbil alameen. Wa salatu wa salamu ala ashrafil anbiya wal mursaleen. Nabiyyina Muhammadin wa ala alihi wa ashabihi wa man tabi'ahum bi ihsan ila yawmid din wa ba'd. Shubhro darshok dini bhai o bonera. Shurute apnaderke shagoto janacchi amader ajker ei live programme. আমাদের এই প্রোগ্রামে আপনারা যারা শেয়ার করছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা শেয়ারের মাধ্যমে আরও অন্যান্য যে বন্ধুরা রয়েছেন তারা যাতে আমাদের প্রোগ্রামে শেয়ার করতে পারে এবং আমাদের এই প্রোগ্রামের বিষয়বস্তু থেকে উপকৃত হতে পারে তাদেরকেও আপনারা শেয়ার করুন এই আলোচনায় তাদেরকে অংশগ্রহণ করার জন্য সুযোগ করে দিন আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক দিনী ভাই বোনেরা আমরা শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে সুলাইমান আত-তামিমি রাহিমাহুল্লাহ তাআলা রচিত অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একটি সংক্ষিপ্ত মৌলিক আকিদা ও মানহাজের সংকলন বা কিতাব এটাকে একটা পুস্তিকা বলা যেতে পারে যেখানে তিনি ছয় উসুল নিয়ে কথা বলেছেন সেই ছয় উসুলের এই গুরুত্বপূর্ণ একটি কিতাবের সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করার জন্য ইতিমধ্যে কয়েকটি আলোচনায় অংশগ্রহণ করেছি এবং আমরা চেষ্টা করছি খুব দ্রুত অল্প সময়ের মধ্যে এই ছয়টি উসুল আপনাদের সামনে বিস্তারিত এবং সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ করার জন্য আমরা আজকে তৃতীয় উসুলে এসেছি তৃতীয় যে মূলনীতি উসুল বলা হয় তাকে আসলের বহুবচন হচ্ছে উসুল আসলের বহুবচন হচ্ছে উসুল উসুলের অর্থ হচ্ছে মূলনীতি মানে যার উপর ভিত্তি করা হয় থাকে মানে মৌলিক যে ভিত্তি বা মৌলিক বিষয়কে উসুল বলা হয় থাকে তৃতীয় যে মূলনীতিটি ইমাম মোহাম্মদ ইবনে আব্দুর ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন সেটি হচ্ছে আন্না মিন তামামিল ইজমা ইজতিমা যে আমরা ইজতিমাহের সম্মিলনের অথবা সমবেত থাকার ঐক্যবদ্ধ থাকার যেই মূলনীতিটি দ্বিতীয় আলোচনার মধ্যে বলেছিলাম এর পরিপূর্ণতার অংশ হচ্ছে আসসামু ওয়া তাআহ শ্রবণ এবং আনুগত্য আসসাম আপনি বক্তব্য শ্রবণ করাকে বলা হয় থাকে ওয়া তাআহ আনুগত্যকে বলা হয় থাকে সাম এবং তাআর অর্থ হচ্ছে মৌলিকভাবে কারো বক্তব্য শুনে তার বক্তব্য অনুসরণ করা বিরোধিতা না করা এটাকে আসসাম ওয়া তাআহ বলা হয় থাকে শ্রবণ এবং আনুগত্য যদি আমরা ঐক্যবদ্ধের কথা বলি ঐক্যের কথা বলি তাহলে ঐক্যের জন্য অপরিহার্য হচ্ছে আসসাম ওয়া তাআহ শ্রবণ এবং আনুগত্য আপনাকে অবশ্যই নির্দেশ শুনতে হবে কথা শুনতে হবে তারপরে সেই কথা মানতে হবে অনুসরণ করতে হবে আনুগত্য করতে হবে আপনি কথাই শুনলেন না আনুগত্যের প্রশ্নই আসে না আর শুনলেন এরপরে আনুগত্য করলেন না তাহলে এর মাধ্যমে আপনি উপকৃত হতে পারলেন না এই জন্য দুটাই ইম্পর্টেন্ট শুনতেও হবে আনুগত্য করতে হবে এটা হলো প্রকৃত যেই ঐক্যের কথা আমরা বলছি যে ঐক্যের দিকে ইসলাম মানুষদেরকে আহ্বান করে যেই সম্মিলন এবং বিচ্ছিন্নতা থেকে নিজেকে মুক্ত রাখার জন্য ইসলাম উপদেশ দিচ্ছে বা নির্দেশ দিচ্ছে এর একটি পরিপূর্ণতার দিক হচ্ছে যে অবশ্যই আমাদেরকে শুনতে হবে এবং আনুগত্য করতে হবে কার লিমান তাআম্মার আলাইকুম যারা বা যে বা যিনি তোমাদের উপর কর্তৃত্ব লাভ করতে পেরেছে ক্ষমতা লাভ করতে পেরেছে শাসকদের যারা শাসন ক্ষমতা আমাদের উপর অর্জন করেছে লাভ করেছে তাদের আনুগত্য এবং তাদের শ্রবণ করতে হবে ওয়ালাউ কানা যদিও সে ব্যক্তি অথবা তারা হয় আবদান হাবশিয়ান হাবশি গোলাম কালো গোলাম হয় এই উদাহরণটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মধ্যে দিয়েছেন ফলে সালফ সালেহীন কোন যুগে যুগে যখনই এই মূলনীতি আলোচনা করতেন যেখানেই এই মূলনীতি আলোচনা করতেন বন্ধুগণ এই বক্তব্যটি সাথে যোগ করে দিতেন ওয়ালা উকায়না যদিও মানে সেই ব্যক্তি হয় আবদান হাবশিয়ান হাবশি গোলাম হলেও তাহলেও আমরা তাদের আনুগত্য করতে হবে তাদের বক্তব্য শুনতে হবে এবং তাদের আনুগত্য করতে হবে আবদান হাবশিয়ান হাবশি গোলাম এ কথা কেন বলেছেন বাহ্যিকভাবে হাবশি গোলাম একদিক থেকে গোলাম কোনোভাবেই কোনো স্বাধীন ব্যক্তি তার আমির গোলামকে মেনে নিতে বাধ্য হয় মেনে নিতে ইচ্ছা পোষণ করে না মেনে নিতে পারে না স্বাভাবিকভাবে কারণ গোলাম আপনার কর্তৃত্ব করবে গোলাম আপনার ক্ষমতায় অধিষ্ঠিত হবে আপনার উপর পাওয়ার দেখাবে আর আপনি একজন স্বাধীন ব্যক্তি আপনি এটা নিশ্চুপ হয়ে একেবারেই মানে কোনো ধরনের বক্তব্য আপত্তি না করেই মেনে নেবেন নিঃশর্তভাবে মেনে নেবেন এটা স্বাভাবিকভাবে মানুষের বিবেচনার বাইরে এরপরে গোলাম যদি
তাও যদি গোলাম যদি আবদান নাসরানিয়ান খ্রিস্টান গোলাম হয়, সুন্দর দগ্ধকে জলজলে মানে দেখতে খুব সুন্দর, তাহলে তো অনেকে গোলাম দেখলে পছন্দ করে। কিন্তু হাবশিয়ান বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইঙ্গিত করেছেন যে মানে বাহ্যিক অবলোকনেও খুবই নিকৃষ্ট। হাবশি গোলাম সবসময় কালো হয়, কুচকুচে কালো, দেখতে সৌন্দর্য নেই। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের বক্তব্যের মধ্যে কথা বলেছেন যে যদিও সেই গোলাম হাবশি গোলাম হয়, তাহলেও তোমাদেরকে তার কথা শুনতে হবে এবং আনুগত্য করতে হবে, যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপর তার মানে তাকে কর্তৃত্ব করার অধিকার দেওয়া হয়, কর্তৃত্ব করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে তোমাদের উপর ক্ষমতা দিয়ে দেন। শেখ রাহিমাল্লাহ তাআলা বলেন ফাবাইয়ানাল্লাহু হাযা বায়ানান শাফিয়ান কাফিয়ান। এই বক্তব্যটি এই আসলটি এই মূলনীতিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে দিয়েছেন তার কিতাবের মধ্যে অথবা রাসূলুল্লাহ হাদিসের মাধ্যমে। বায়ানান শাফিয়ান এমনভাবে বর্ণনা করেছেন যে এত স্পষ্ট করে বর্ণনা করেছেন যে শাফিয়ান যাতে আমাদের জন্য সুস্থতা এবং আরোগ্য রয়েছে, ক্যাফিয়ান যাতে যথেষ্ট বর্ণনা করা হয়েছে, আর প্রয়োজন নেই এত পরিপূর্ণ বর্ণনা করা হয়েছে, একেবারেই পরিপূর্ণ বর্ণনা করা হয়েছে। বে উজুহিন মিন আনওয়াইল বায়ান, বর্ণনার যতগুলো দিক আছে অনেকগুলো দিক এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি বর্ণনা করেছেন। শারআন ওয়া কাদারান, এরপরে বলতেছেন যে শারআন মানে শরঈ দিক থেকেও এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর অপরিহার্য শরীয়তের বিধান হিসেবে আল্লাহ তাআলা আমাদের জন্য এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন। ওয়াকাদারান হুকুমের দিক থেকেও, সেটা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে এটি এমন একটি হুকুম যে অবধারিত বিষয়ে এই বিষয়ে যাতে করে আমরা বুঝতে পারি, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিছু নিদর্শনের মাধ্যমেও আমাদের কাছে এই বিষয়টি তুলে ধরেছেন স্পষ্ট করে যে এটি অপরিহার্য বিষয়, যদি এক্ষেত্রে তোমাদের ত্রুটি হয় অথবা কোনো না কোনো কারণে যদি এক্ষেত্রে তোমরা বিচ্ছুতির মধ্যে দিকে চলে যাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। যুগে যুগে এর প্রমাণ কোরআনে কারিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো থেকে আমরা পেয়েছি এবং এর প্রমাণ রয়েছে। এরপরে শেখ রাহিমাল্লাহ তাআলা বলেন সুম্মা সারা হাযাল আসলু, এরপরে আমরা দেখতে পাই যে এই যে মূলনীতিটা এমন এক পর্যায়ে চলে গিয়েছে, এমন এক অবস্থা রূপান্তরিত হয়েছে। হাজার আসলো লা ইউরাফু ইন দা আকসার মান ইয়াদাইল ইলম, দেখা গেছে যে অনেকেই যারা মান ইয়াদাইল ইলম, যারা ইলমের দাবি করতেছে, যারা নিজেদেরকে আলেম দাবি করতেছে, যারা নিজেদেরকে গবেষক দাবি করতেছে, যারা নিজেদেরকে স্কলার দাবি করতেছে, যারা নিজেদেরকে মনে করতেছে ইসলামের দা ইদ আল্লাহ, যারা নিজেদেরকে দাবি করতেছে আমরা ইসলামকে প্রতিষ্ঠা করার কাজ করছি, যারা নিজেদেরকে দাবি করতেছে আমরা ইসলামের দিকে আহ্বান করতেছি, যারা নিজেদেরকে দাবি করতেছে আমি ইসলামের বক্তব্য দিচ্ছি, আমি ইসলামের দিকে মানুষদেরকে আহ্বান করতেছি, সকলেই মানে এর অধিকাংশ লোকেই আকসার মান ইয়াদাইল ইলম, যে ইলমের দাবি করে থাকে এদের অধিকাংশ লোকেই লা ইউরাফ, এই মূলনীতি সম্পর্কে তাদের কাছে জ্ঞান নেই, এই মূলনীতি তাদের কাছে আননোন হয়ে গিয়েছে, অপরিচিত হয়ে গেছে, এই মূলনীতি তাদের কাছে হারিয়ে গেছে, এই সম্পর্কে জ্ঞান নেই। আপনি দেখতে পাবেন আজকে সকল স্কলারদের বক্তব্য দেখলে আপনি বুঝতে পারবেন যে তারা এই যে একটা মূলনীতি, এটি যে আহলে সুন্নাত জামাতের সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে তাদের একটি মূলনীতি, এটা যে আহলে সুন্নাত জামাতের অন্যতম যে সমস্ত মূলনীতিগুলো রয়েছে তার মধ্যে একটি, মানে এই বিষয় সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই, অনেকেরই জ্ঞান নেই। অথচ আমরা নিজেরা মনে করতেছি যে আমরা মানে আইল এর অধিকারী, আমরা নিজেরা মনে করতেছি যে আমরা স্কলার, আমরা ইসলামের জ্ঞান রাখি। এরপরে শেখ রহমতুল্লাহ আলাই একটা প্রশ্ন আমাদের সামনে গোটা জাতির সামনে রেখে দিয়েছে, ফাকাই ফেল আমল বেহ, সুতরাং এর মাধ্যমে আমল করার প্রশ্নই আসে না, কীভাবে এর মাধ্যমে আমল করবে, যে বিষয় সম্পর্কে জানাই যদি না থাকে, তাদের কাছে পরিচয় না থাকে বিষয়টি, তাহলে এর আমল আমরা কীভাবে করব। ফলে দেখা গিয়েছে বাস্তব ময়দানে যদি আমরা দেখি এই বিষয়টি আসসাম ওয়া তা শ্রবণ এবং আনুগত্য, যে যাদের যারা কর্তৃত্ব লাভ করেছে, যারা শাসন ক্ষমতা অধিষ্ঠিত হয়েছে, তাদের বক্তব্য শুনতে হবে এবং তাদের আনুগত্য করতে হবে, এই মুসলিম শাসকদের বক্তব্য শোনা এবং আনুগত্য করার এই যে অপরিহার্যতার বিষয়টি আমাদের অনেকের কাছেই আননোন। আর বাস্তবে আমরা যারা এই দাওয়াতি ময়দানে কাজ করছি অথবা আইলমের দিকে মানুষদেরকে আহ্বান করছি, আমরা অনেকেই আসলে এই বিষয় সম্পর্কে না জানার কারণে এলোমেলো বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভুল বক্তব্য দিয়ে মানুষদেরকে মিসগাইড করার অপচেষ্টা চালাচ্ছি বা মিসগাইড করছি। আসুন শেখ রাহিমাল্লাহ তাআলা বক্তব্য শেষ হওয়ার পরে আমরা আজকে ধারাবাহিকভাবে আপনাদের সামনে এই মূলনীতির উপর কয়েকটি পয়েন্টে কথা বলবো। প্রথম যে পয়েন্টটি আমি আলোচনা করবো বন্ধুগণ, এই পয়েন্টের মধ্যে যে বিষয়টি আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, এখানে আল ইস্তিমা আল ইসলাম ওয়াত্তাআ লিমান তাআমারা আলাইনা, যারা আমাদের উপর মুসলিম শাসক হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত মানে হয়েছে অথবা মুসলিম ক্ষমতা লাভ করতে পেরেছে, তাদের বক্তব্য শোনা এবং আনুগত্য করা দুটেই, এই ক্ষেত্রে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কোনোভাবেই এখান থেকে আমাদেরকে বিচ্ছিন্ন হওয়া যাবে না, কোনোভাবেই এখান থেকে আমাদেরকে বের হওয়া যাবে না।
এইখান থেকে যদি আমরা বেরিয়ে যাই তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব এবং এই মূলনীতি ইসলামের মৌলিক মূলনীতি এই মূলনীতি থেকে বেরিয়ে গেলে তিনি কোথাও না কোথাও কোনো না কোনো পটে কোনো না কোনো তটে কোনো না কোনো মানে অবস্থায় হতে পারে যে তিনি ইসলামের যে মূলনীতি রয়েছে সেখান থেকেও বেরিয়ে যেতে পারেন। এটি অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয়। এরপরে এই ক্ষেত্রে আপনার যতই অনিচ্ছা থাকুক না কেন, আপনি হয়তো মতের দিক থেকে ভিন্ন মত থাকতে পারে, আপনি দৃষ্টিভঙ্গির দিক থেকে আপনার ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে, অথবা চয়েসের দিক থেকে আপনার আলাদা দৃষ্টিভঙ্গি থাকতে পারে, যেটাই থাকুক না কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল দিকটাকে এক কথায় বলে দিয়েছেন হাদিসের মধ্যে, ওয়ালাউ কানা আবদান হাবশিয়ান, যদি সে হাবশি গোলামও হয়, যদি সে হাবশি কালো ইথিওপিয়ান গোলাম হয় তাহলেও তার আনুগত্য করতে হবে, তার বক্তব্য শুনতে হবে। সুতরাং আপনার অনিচ্ছার বিষয়টি এখানে, আমার অনিচ্ছার বিষয়টি এখানে ধর্তব্য নয়, আমাদের এখতিয়ারের বিষয় নেই, যেহেতু তার কর্তৃত্ব এসে গিয়েছে, সে কর্তৃত্ব লাভ করে ফেলেছে। আমরা ইনশাল্লাহ তাআলা ধারাবাহিকভাবে আলোচনা করব বিষয়গুলো, কখন এই বিষয়টি আমাদের জন্য বৈধ হবে বা বৈধ হবে না, আর কী শর্ত এর জন্য রয়েছে সেটা আমরা, আসাম ও তাহার জন্য কী শর্ত রয়েছে, আসাম ও তাহার বিপরীত কাজ করার কী শর্তগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব ইনশাল্লাহ তাআলা। বন্ধুগণ, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে এই এই যে মূলনীতি, এই মূলনীতিটা দ্বিতীয় মূলনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, দ্বিতীয় মূলনীতি থেকে এটাকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই। যদি আপনি দ্বিতীয় মূলনীতিকে এই মূলনীতি থেকে বিচ্ছিন্ন করেন অথবা এই মূলনীতি থেকে আপনি আলাদা চিন্তা করেন তাহলে আপনার কিয়ামত পর্যন্ত দ্বিতীয় মূলনীতি বাস্তবায়িত হবে না। ঐক্যের কথা বলছেন, ঐক্যের দিকে মানুষদেরকে আহ্বান করছেন, ঐক্য আসবে না, ঐক্য আসবে না, কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। মুসলিম উম্মার ঐক্যের জন্য শর্ত হচ্ছে মুসলিম উম্মার যার যিনি কর্তৃত্ব লাভ করেছেন তার ব্যাপারে মুসলমানদেরকে, মুসলিম উম্মাকে অবশ্যই আসসাম ও তার উপর ঐক্যবদ্ধ হতে হবে। প্রথমে মুসলিম উম্মার শাসক যারা রয়েছেন তাদের নির্দেশনার উপর, তাদের নির্দেশ এবং নির্দেশনার উপর শ্রবণ এবং আনুগত্যের যেই বিধান রয়েছে সেটাকে পরিপূর্ণরূপে মেনে নিতে হবে, পরিপূর্ণরূপে মেনে নিতে হবে, অন্যথায় ঐক্যবদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই, ঐক্যের মানে ঐক্য থাকবে না। এই জন্য শেখ রাহিমাহুল্লাহ তাআলা এখানে এই প্রথম পয়েন্টটি ইঙ্গিত করেছে, মিন তামামিল ইজতিমা, এটা হচ্ছে আমরা যে ঐক্যবদ্ধ থাকতে চাই, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, এই হাবলুল্লাহকে যে আমরা এতসাম করার ব্যাপারে, আঁকড়ে ধরার ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে চাই, এই ঐক্যবদ্ধ থাকার মূলনীতি হচ্ছে, মৌলিক বিষয় হচ্ছে এখানে অবশ্যই একটা ভিত্তি থাকতে হবে, সেই ভিত্তি হচ্ছে মুসলিম শাসক যারা আছেন শাসকদের আনুগত্যের উপর ভিত্তি করেই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ফলে এখানে আমাদের জন্য হক এর উপর ঐক্যবদ্ধ থাকা, পরস্পর পরস্পরের সাথে মানে একই বন্ধনে আবদ্ধ থাকা, এটি অপরিহার্য বাধ্যতামূলক। আর আমাদেরকে নিষেধ করা হয়েছে বিচ্ছিন্নতা থেকে, গ্রুপিং থেকে, বিভিন্ন মতবিরোধ থেকে, যেগুলো মানুষদেরকে বিদ্বেষ এবং বিরোধিতার দিকে অথবা শত্রুতার দিকে নিয়ে যায়, এই ধরনের বিরোধিতা, এই ধরনের বিচ্ছিন্নতা থেকে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে, সেগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। এই মর্মে কি দলিল আছে? হ্যাঁ, দলিল রয়েছে। আমরা গত আলোচনার মধ্যে বিষয়টি বলেছিলাম, সেখানে হাদিসটি বলেছিলাম আবু হুরায়রা থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস। বন্ধুগণ, সেই সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এই লফজটুকু আসেনি, যে লফজটি আজকের আলোচনার মধ্যে আমরা আনবো, এই হাদিস বা এই লফজটুকু সনদের দিক থেকে বিশুদ্ধ। এটি ইমাম মালিক রহমুল্লাহ তার মুয়াত্তার মধ্যে বর্ণনা করেছেন, ইমাম আহমদ মাহমুদ রহমত তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল থেকে, এবং সহিহ সনদে অন্য রেওয়ায়েতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে যে আল্লাহ সুবহান ও তাআলা তোমাদের জন্য তিনটি জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পছন্দ করেছেন, তিনটি জিনিসকে আল্লাহ সুবহান ও তাআলা সন্তুষ্ট চিত্তে, সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ সুবহান ও তাআলা তোমাদের জন্য নির্দেশ হিসেবে দিয়েছেন। তোর মধ্যে লাস্ট যে পয়েন্টটি এটা সহিহ মুসলিমের মধ্যে আসেনি। একদল ওলামায়ে কেরাম বলেছেন, আহলে হাদিস বলেছেন যে সহিহ মুসলিমের মধ্যে এতটুকু সাক্ত হয়ে গিয়েছে, হতে পারে যে মুসলিমের কপির মধ্যে হয়তো কোনো না কোনো কারণে পড়ে গিয়েছে, এটাও হতে পারে, হতে পারে যে ইমাম মুসলিম রহমতুল্লাহ এর কাছে এই রফসটি হুবহু মানে এইভাবে আসেনি, ফলে ইমাম মুসলিম রহমতুল্লাহ এই রফসটা বর্ণনা করেনি, এতটুকু বর্ণনা আসেনি, হতে পারে যে মানে এই রফসটুকুকে মানে অন্য রাবিগণ বর্ণনা করেছেন, যেটি ইমাম মুসলিম রহমতুল্লাহ যে সনদগুলোতে এসেছে সেই সনদগুলোতে এই শব্দটি আসেনি। সেটা হলো আন্তুনাহুল্লাহ আমরাখুম, আর তোমরা নসিহাত করবে ম্যান ওই ওদের জন্য, তাদের জন্য, ওয়াল্লাহুল্লাহ আমরাকুম,
যাদেরকে তোমাদের কাজে, তোমাদের দায়িত্বে, তোমাদের কর্তৃত্বের উপর আল্লাহ তাআলা যাদেরকে ওয়েলায়েত দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ক্ষমতা দিয়েছেন তোমাদের কর্তৃত্ব করার জন্য, অর্থাৎ তোমাদের উপর যারা শাসক হিসেবে আল্লাহ তাআলা যাদেরকে নিয়োগ দিয়েছেন, শাসক হিসেবে মনোনীত করেছেন, তাদের প্রতি তোমরা মুনাসাহাত করবে, তাদের প্রতি তোমরা সদুপদেশ দিবে। তাদের প্রতি মুনাসাহাত কী? মুনাসাহাত হচ্ছে তাদের বক্তব্য শ্রবণ করা এবং তাদের আনুগত্য করা, তাদের বক্তব্য শ্রবণ করা, তাদের আনুগত্য করা। আমার বন্ধুগণ, সুতরাং আমরা যদি তাদের বক্তব্য শ্রবণ না করে, তাদের বক্তব্যের আনুগত্য না করি, তাহলে আমরা সত্যিকার ওয়ালায়াতুল আমর যারা শাসক রয়েছে মুসলিমদের, লিল মুসলিমিন, তাদের আমরা সত্যিকার আনুগত্য থেকে বেরিয়ে যাব, আনুগত্য করতে পারবো না। এই জন্য তাদের প্রতি আমাদের যে নসিহতের কথা, সেই নসিহতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বিভিন্ন হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আমরা সামনে আরও কিছু বক্তব্য আপনাদের সামনে ইনশাআল্লাহ তাআলা নিয়ে আসব। দ্বিতীয় যে বক্তব্যটি আমি কথা বলছিলাম বন্ধুগণ, সেটা হচ্ছে এই, এখানে আরেকটি পয়েন্ট খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে, সেটা হলো আমরা যে বক্তব্যটি আলোচনা করছি, উজুবু সামি ওয়া তাআ লি উলাতিল আমর অথবা লি উলাতি আল আমরি লিল মুসলিমিন, মুসলিম শাসকদের আনুগত্য এবং তাদের শ্রবণ, বক্তব্য শ্রবণ এবং আনুগত্য করার যে অপরিহার্যতার বিষয়টি, এটি শর্ত হচ্ছে ফি গাইরি মাসিয়াতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতায় হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতার বাইরে যদি হয় আনুগত্যের মধ্যে হলে এই আনুগত্য জায়েজ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের বাইরে গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের বাইরে গিয়ে তাদের আনুগত্য, তাদের বক্তব্য শোনা, এটি জায়েজ নেই। তারা আপনাকে হারাম কাজ করতে বলবে, তারা আপনাকে কুফুরি কাজের জন্য বলবে, তারা আপনাকে শিরকি কাজ করার জন্য বলবে, খবরদার, এক্ষেত্রে কোনো আনুগত্য নেই, এক্ষেত্রে আপনি আনুগত্য করতে পারবেন না, এক্ষেত্রে আপনার আনুগত্য থাকবে না, আসসাম ওয়া তাআ দুটোই এক্ষেত্রে থাকবে না, এটি একেবারে স্পষ্ট বক্তব্য। আল্লাহ তাআলার অবাধ্যতার বিষয়ে আনুগত্য নেই, সেই অবাধ্যতার বিষয়টি সর্বনিম্ন ওলামায়ে কেরামগণ বলেছেন সেটা হচ্ছে হয়তো হারাম অথবা মাকরুহ তাহরিমি হতে হবে, হারাম অথবা মাকরুহ তাহরিমি হতে হবে। মাকরুহের ক্ষেত্রে যদি তারা নির্দেশনা দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি আপনার স্বাধীন এখতিয়ার থাকবে, ইচ্ছা করলে আপনি সে আনুগত্য পরিহার করতে পারবেন, তবে সেখানে বিরোধিতা করতে করা আপনার জন্য জায়েজ হবে না, কারণ এটি বাধ্যতামূলক বিষয় নয়, কারণ এক্ষেত্রে বিপর্যয় এড়িয়ে যাওয়া হচ্ছে অপরিহার্য। খেয়াল রাখতে হবে যে এক্ষেত্রে বিপর্যয় অথবা ফাসাদ, ফিতনা যদি আসে, সে ফিতনা এড়িয়ে যাওয়া হচ্ছে অপরিহার্য একটি বিষয়। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলার আনুগত্যের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্যের মাঝেই তাদের আনুগত্য সীমাবদ্ধ, একটা পরিধি আছে, সেই পরিধির বাইরে আমাদেরকে যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং যদি আল্লাহর অবাধ্যতায় আমাদেরকে আনুগত্য করতে বলা হয় থাকে, সেটি হারাম, জায়েজ নেই। ইমাম আহমদুল আহমদ রহমতুল্লাহ মুসনাদের মধ্যে একটি হাদিস বর্ণনা করেছেন, লা তাআ আতা মাখলুকিন ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতায় কোনো মাখলুকের, কোনো সৃষ্টির কোনো আনুগত্য নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বিষয়টি নিষেধ করেছেন। তিন নম্বর যে মূলনীতির কথা আমরা আলোচনা করব বন্ধুগণ, সেই মূলনীতি হচ্ছে এখানে এই বিষয়টি শুধুমাত্র যে এই মূলনীতিটি আমাদের মানে ইসলামের যে মৌলিক মূলনীতি তা নয়, এটা হচ্ছে আহলে সুন্নাত জামাতের পরিচিতির জন্য অপরিহার্য একটি মালাম, মিন মাআলিমি আহলি সুন্নাত ওয়াল জামা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিচিতির একটি মূল বিষয়, মৌলিক বিষয়। সুতরাং এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত তাদের যত উসুল রয়েছে সেই উসুলগুলোর মধ্যে এই বিষয়টি বারবার উল্লেখ করেছেন। আর আল ফিরকাতুন নাজিয়া, নাজাত প্রাপ্ত ফিরকা অথবা তাইফাল মানসুরা, আল্লাহ রাব্বুল আলামের পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত যেই সম্প্রদায়ের কথা বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন কেয়ামতের আগ পর্যন্ত, যারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হবে, তাদের পরিচয় হচ্ছে এই মূলনীতির মাধ্যমে। এই মূলনীতি যদি অনুসরণ কেউ না করে থাকে তাহলে তারা এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে না। আর এই মূলনীতি হচ্ছে উজুবু সামি ওয়া তাআ লি উলাতিল আমর, যারা ক্ষমতায় এসেছে মানে মুসলিম শাসক হিসেবে যারা অধিষ্ঠিত হয়েছে, তাদের বক্তব্য শ্রবণ করতে হবে এবং তাদের আনুগত্য করতে হবে, এটি অপরিহার্য বিষয়, এটি অপরিহার্য বিষয়। ফলে আমরা দেখতে পাই এই মূলনীতিকে যেখানে যেখানে উপেক্ষা করা হয়েছে বা যারা যারা যেই ক্ষেত্রে উপেক্ষা করেছে, তারা সবাই বদভ্রষ্ট হয়ে গেছে, বিভ্রান্ত হয়ে গেছে, সুবহানাল্লাহ, তারা বিভ্রান্ত হয়েছে ইসলামের নামে, তারা বিভ্রান্ত হয়েছে ইসলামকে দেখিয়ে, তারা বিভ্রান্ত হয়েছে কোরআন এবং হাদিসকে হাতে নিয়ে,
কোরআন এবং হাদিসের আয়াতকে অপব্যাখ্যা করে কোরআন এবং হাদিসের বিভিন্ন ধরনের উদ্ধৃতি দিয়ে তারা বিভ্রান্তির পথ বেছে নিয়ে একেবারে সরাসরি ইসলামের যে মূল আকীদা রয়েছে সেই আকীদা থেকে তারা বেরিয়ে গিয়েছে। খুব ভালো করে লক্ষ্য করুন, এদের প্রথম গোষ্ঠী হচ্ছে আল খাওয়ারিজ ওয়ামান আলা আফখারিহিম, খারিজি সম্প্রদায়, এবং বর্তমানেও যারা খারিজি চিন্তাধারার উপর প্রতিষ্ঠিত এরা সবাই মূলত এই মূলনীতির মধ্যে সবচেয়ে বেশি পদভ্রষ্ট। বন্ধুগণ, এই মূলনীতির মধ্যে সবচেয়ে বেশি পদভ্রষ্ট হচ্ছে খারিজিরা এবং খারিজিদের চিন্তাধারায় যারা পুষ্ট বর্তমানে রয়েছে। আমাদের এই সমাজের মধ্যে অনেকেই এখন খারিজি চিন্তাধারায় পুষ্ট রয়েছে, তারা কথায় কথায় খারিজি চিন্তাধারাকে বিভিন্নভাবে মানুষের সামনে পেশ করার জন্য চেষ্টা করে এবং নিজেদেরকে অনেকে ইসলামিক স্কলার, ইসলামের বড় বড় আওয়াইজ, বড় বড় আলোচক, বড় বড় ইসলামের দায়ী হিসেবে নিজেকে পরিচয় করার জন্য চেষ্টা করে থাকে, অথচ তারা এই খারিজি চিন্তাধারার মাধ্যমে পুষ্ট এবং তারা এই ক্ষেত্রে সত্যিকার এই মানহাজের ক্ষেত্রে বা এই মূলনীতির ক্ষেত্রে তারা পরিপূর্ণরূপে পথভ্রষ্ট এবং বিভ্রান্ত, পরিপূর্ণরূপে পথভ্রষ্ট এবং বিভ্রান্ত। আমার বন্ধুগণ, এক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। দ্বিতীয় এই মূলনীতির ক্ষেত্রে যারা পথভ্রষ্ট এবং বিভ্রান্ত হয়ে গিয়েছে তারা হচ্ছে আল মুতাজিলা, মুতাজিলা সম্প্রদায় এবং বর্তমানে যারা মুতাজিলা চিন্তাধারার উপর প্রতিষ্ঠিত রয়েছে। ইদানিং মুতাজিলা চিন্তাধারার উপর অনেককে দেখা যাচ্ছে যে এদেরকে আকলানিয়ত বা মুহদাসুন বলা হয় থাকে, এরা নিজেদের এই বিবেক বিবেচনাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে। আপনি দেখবেন তাদের বক্তব্যের মধ্যে বারবার একটা কথা আসে, কমন সেন্স, কমন সেন্স, কমন সেন্স, মানে আসলেই তারা মনে করে থাকে যে কমন সেন্স হচ্ছে তাদের কাছে সবচেয়ে বড় কিছু। ইসলাম যদি কমন সেন্সের উপর প্রতিষ্ঠিত হতো তাহলে কোরআন এবং হাদিসের এই ওহির বর্ণনার কোনো প্রয়োজন থাকতো না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহি আসার কোনো প্রয়োজন ছিল না। কমন সেন্স দিয়েই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্ববাসীকে হিদায়তের আলো দেখাতে পারতেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কিতাব অবতীর্ণ হওয়ার কোনো প্রয়োজন হতো না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যুগে যুগে এই যে 124,000 নবী এবং রাসূলের যে আগমন ঘটেছে এই আগমনের কোনো প্রয়োজন হতো না যদি কমন সেন্সটা মানে এত বেশি প্রয়োজন হতো, কমন সেন্সের উপর ভিত্তি করে সব কথা হতো। কিন্তু এই মুতাজিলা সম্প্রদায় যারা এই মুতাজিলা আকীদা বিশ্বাসী তারা এই বিভ্রান্তির মধ্যে রয়েছে, এই পথভ্রষ্টতার মধ্যে রয়েছে, তারা এই ক্ষেত্রে এই বিবেক বিবেচনার কারণে তারা মনে করেছে যে আমার বিবেচনায় খাটেনি, এটা ইসলামের বিবেচনায় কীভাবে আসতে পারে। কিন্তু আপনার বিবেচনা, আপনার বিবেক আর ইসলামের শরিয়ার বিবেক এক নয়, কারণ ইসলাম যে বিবেক যে যে বক্তব্য দিয়েছে সে বক্তব্য ওহির মাধ্যমে এসেছে, ওহির মাধ্যমে সেই নির্দেশনা এসেছে, তাই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। বন্ধুগণ, এক্ষেত্রে বর্তমান যুগে আমাদের এই যুগে আমরা দেখতে পাই দুটি সম্প্রদায় সবচেয়ে বেশি পথভ্রষ্ট হচ্ছে। একটা হচ্ছে আত্বাইফাতু তাকফিরিয়া, তাকফিরি সম্প্রদায়। বন্ধুগণ, কোথায় কোথায় মানুষদেরকে কাফির সাব্যস্ত করা, এটি এদের লক্ষণ। যারা এই এসএম আনুগত্যের এই ধারাকে, যারা এই শ্রবণ এখন এবং আনুগত্যের যে অপরিহার্য এই ধারা রয়েছে এই ধারাকে যারা উপেক্ষা করবে, এই মূলনীতিকে যারা উপেক্ষা করবে, তাদেরই মূলনীতি হচ্ছে একটা, সেটা হলো তাকফির, তাকফির, মানুষদেরকে কাফির মানে সাব্যস্ত করা। কোথায় কোথায় মানুষদেরকে কাফের, যে কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে, ইসলাম থেকে বার হয়ে গেছে, কাফের কাফের, এই ধরনের বক্তব্য দেয়, এরা হচ্ছে আত্তাইফা তাকফিরিয়া, এরা একেবারেই বিভ্রান্ত পথভ্রষ্ট। এদের থেকে নিজেদেরকে খুব দূরে রাখুন, নিজেদেরকে সতর্ক হন, এদেরকে এখান থেকে আপনারা সতর্কতা অবলম্বন করুন। ওয়াল ফিরকাতুল কেতালিয়া, আরেকটি ফেরকাহ রয়েছে, ফেরকা কেতালিয়া, কেতালি ফেরকাহ, জিহাদি ফেরকাহ। কোথায় কোথায় কেতাল আর জিহাদকে নিয়ে আসে টেনে, মনে হচ্ছে যেন ঘরে বসে ঘরের পরিবারের প্রয়োজন নিয়ে জিহাদ করবে। আবার জিহাদের প্রয়োজন যেখানে রয়েছে সেখানে জিহাদ করবেন, জিহাদের বিধান যেখানে মানে প্রযোজ্য হবে সেখানে জিহাদ করতে ইসলামের বিধান রয়েছে, কিন্তু জিহাদের প্রেক্ষাপট রয়েছে, জিহাদের বিধান রয়েছে, জিহাদের শর্ত রয়েছে, জিহাদের পদ্ধতি রয়েছে, কোথায় কোথায় জিহাদকে টেনে এনে মানুষদের মধ্যে মানে একটা মানে অনিচ্ছাকৃতভাবে একটা সন্ত্রাসী অথবা জঙ্গিবাদী মনোভাব মানুষদের মধ্যে তৈরি করার যে চেতনা, এই চেতনাটি ইসলামী চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এর অর্থই নয় আমি কথা বোঝাচ্ছি না, বন্ধুগণ খুব ভালো করে বুঝে নিন যে এটা মানে জিহাদের এই বক্তব্য সন্ত্রাসের সাথে কোনো সম্পর্ক রয়েছে। জিহাদ এবং সন্ত্রাস সম্পূর্ণ একটি আলাদা বিষয়, কিন্তু যারা জিহাদের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডকে আজকে উৎসাহিত করছেন, অনুপ্রাণিত করছেন, তাদেরকে সতর্ক করে দিতে চাই। এই যে ফেরকা কেতালিয়া, কেতালি ফেরকা অথবা জিহাদি ফেরকা যে আমাদের সমাজের মধ্যে বর্তমানে বিভিন্নভাবে অপচেষ্টা করে যাচ্ছে, তাদের মূল কারণ হচ্ছে তারা এই মূলনীতিতে সবচেয়ে বেশি পথভ্রষ্ট, বিভ্রান্ত, এবং ইসলামের যেই নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা থেকে তারা বেরিয়ে এসেছে, সেই নির্দেশনা থেকে তারা বের হয়ে গিয়েছে। চার নম্বর যে পয়েন্টটি আমি আপনাদের সামনে বন্ধুগণ আলোচনা করব সেটা হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের কাছে সুস্পষ্ট মূলনীতি
তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বর্ণনা করেছেন, বাইয়ানাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, এটা আল্লাহ রাব্বুল আলামিন আহাজাল আসল এটাকে এমনভাবে বর্ণনা করেছেন যে বায়ানান শাফিয়ান কাফিয়ান, মানে এমনভাবে বর্ণনা করেছেন যে শাফি কাফি, মানে এর মাধ্যমে আপনি পরিপূর্ণরূপে মানে মানসিক প্রশান্তি লাভ করতে পারবেন, আত্মিক প্রশান্তি এবং সকল প্রকার প্রশান্তি লাভ করতে পারবেন, আর কাফিয়ান এটা আপনার জন্য বিবেচনার জন্য যথেষ্ট হয়ে যাবে, এমন বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আসুন না কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা উলিল আমর রয়েছে, তোমাদের মধ্যে যারা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে তাদের তোমরা আনুগত্য করো। এখানে উলিল আমর মুসলিম শাসক যারা মুসলমানদের নেতৃত্ব বা ক্ষমতা লাভ করতে পেরেছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন, তাদের আনুগত্য পরিহার্যতার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নির্দেশনা দিয়েছেন। কিন্তু এটি কমন নির্দেশ নয়, অপেন নির্দেশ নয়, নিঃশর্ত নির্দেশ নয়। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি ফতোয়ার মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন, তাআতুল্লাহি ওয়া রাসূলুহু ওয়াজিবাতুন আলা কুল্লি ওয়াহিদিন, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য প্রত্যেকের উপর অপরিহার্য, বেগাইরি শর্তিন, কোনো ধরনের শর্ত ছাড়াই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্যের জন্য এখানে নিঃশর্ত আনুগত্য, রাসূলের আনুগত্য এখানে নিঃশর্ত আনুগত্য। রাসূলের আনুগত্যের ব্যাপারে যদি আপনার কাছে সুস্পষ্ট নস, সুস্পষ্ট যদি নকল সহি পাওয়া যায়, মানে সহি বর্ণনা যদি আপনার কাছে আসে, তাহলে আপনি আল্লাহ রাসূলের আনুগত্যের ব্যাপারে বাধ্য, আল্লাহ রাসূলের আনুগত্য আমাদের জন্য অপরিহার্য, এই আনুগত্য থেকে বের হয়ে যাওয়া কুফুরি, খেয়াল রাখতে হবে, আনুগত্য থেকে বের হয়ে যাওয়া কুফুরি। ওয়াতাআতু ওয়ালাতিল আমরি ওয়াজিবাতুন লি আমরিল্লাহি বিতাআতিহিম, তারপরে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন যে তাআতু ওয়ালাতিল আমরি, আর শাসকদের আনুগত্যের বিষয়টি ওয়াজিবাতুন, ওয়াজিব বাধ্যতামূলক অপরিহার্য, লি আমরিল্লাহি, কেন আল্লাহ তাআলা যেহেতু নির্দেশ দিয়েছেন বিতাআতিহিম তাদের আনুগত্যের ব্যাপারে, এই জন্য এটা অপরিহার্য। সুতরাং এটা কন্ডিশনাল, কন্ডিশনাল হচ্ছে আল্লাহর আনুগত্যের সাথে কন্ডিশনাল, তারা আল্লাহর আনুগত্যে যতক্ষণ পর্যন্ত আমাদেরকে আমাদেরকে নির্দেশ দেবে ততক্ষণ পর্যন্ত আমরা তাদের আনুগত্য করব এবং তাদের এই আনুগত্যের বিষয়টি আমাদের জন্য অপরিহার্য থাকবে, ততক্ষণ পর্যন্ত তাদের আনুগত্যের বিষয়টি আমাদের জন্য অপরিহার্য থাকবে। এক্ষেত্রে আমরা আরেকটি হাদিস বলেই আজকের আলোচনা শেষ করবো, ইনশাআল্লাহ তাআলা আগামী দার্সের মধ্যে আমরা এই বিষয়টি আরও বিস্তারিত আলোচনা করব। এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলাল মারইল মুসলিম, একজন মুসলিম ব্যক্তির উপর অপরিহার্য হচ্ছে আসসামু ওয়া তাআহ, শ্রবণ করা এবং আনুগত্য করা, সে শ্রবণ করবে এবং আনুগত্য করবে, কার কথা, কার শ্রবণ, কার আনুগত্য এখানে উল্লেখ করা হয়নি, তার এটা স্পষ্ট হওয়ার কারণে বিষয়টি একেবারে স্পষ্ট। ওলিউল আমর, যিনি কর্তৃত্ব লাভ করেছে, করতে পেরেছেন মুসলিম শাসক হিসেবে, তার শ্রবণ, বক্তব্যকে শ্রবণ করবেন এবং আনুগত্য করবেন, ফিমা আহাব, যে ক্ষেত্রে তার পছন্দ হয় অথবা ওয়াকারি অথবা অপছন্দ করে, ইল্লা আন ইউমারা বিমাআসিয়াতিন, তবে যদি তাকে কোনো অবাধ্যতার ব্যাপারে নির্দেশ দেওয়া হয় তাকে, সেক্ষেত্রে সে আনুগত্য করবে না। ফাইন আমারা বিমাআসিয়াতিন, আবার স্পষ্ট করে দিচ্ছেন, ফাইন আমারা বিমাআসিয়াতিন, যদি কোনো অবাধ্য কাজে, আল্লাহর অবাধ্যতার কোনো কাজে নির্দেশ দেয়, ফালা সামআ ওয়ালা তাআ, এক্ষেত্রে কোনো শ্রবণেরও বিধান নেই, এক্ষেত্রে কোনো আনুগত্যেরও বিধান নেই, এক্ষেত্রে আমরা শ্রবণও করব না, এক্ষেত্রে আনুগত্য করব না, এক্ষেত্রে কী করব, আসুন ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী ক্লাসে এই বিষয়টি বিস্তারিত আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়টি উপলব্ধি করার তৌফিক দান করুন। আজকে আমরা এই আলোচনার মাধ্যমে শেষ করতে চাই, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা চেষ্টা করব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। প্রশ্ন করেছেন ফাহাদ, আপনি প্রশ্ন করেছেন, চারিদিকে বন্যার পানির কারণে লাশ দাফন করা সম্ভব হচ্ছে না, এখন কী করবে, বন্যা তাদের জন্য কিছু বলবেন? ফাহাদ ভাই সত্যিকার একটি করুণ দৃশ্যের কথা আমাদের সামনে তুলে ধরেছেন। বন্যা সত্যিকার অর্থেই ব্যাপকভাবে আমাদের হাজার হাজার মুসলিম ভাইদেরকে অসহায়ত্বের দিকে ঠেলে দিচ্ছে। আমরা অনেকেই এখন দেখতে পাচ্ছি বিশাল ক্ষতিগ্রস্ততার দিকে চলে যাচ্ছে, একদিকে লাশ দাফন করা যাচ্ছে না, অপরদিকে বন্যার্ত মানুষগুলো বিভিন্নভাবে অভাবের কারণে হাহাকার করছে, আহাজারি তাদের শুরু হয়ে গিয়েছে। আমি অনুরোধ করব মুসলিম ভাইদেরকে, আপনারা যারা সামর্থ্যবান রয়েছেন, সচ্ছল রয়েছেন,
আপনারা মেহরবানি করে এগিয়ে আসুন, আপনাদের ভাইদেরকে সহযোগিতা করা এই অবস্থা আপনাদের জন্য ফরজে আইন হয়ে গিয়েছে। কারণ মানুষের অন্ততপক্ষে থাকার জায়গা থাকলে, অন্ততপক্ষে ঘুমানোর জন্য বসার জন্য যদি জায়গা থাকে সেটাও তার জন্য একটা সাপোর্ট। খাবার না থাকলেও সে কষ্ট করে অন্ততপক্ষে জীবনযাপন করতে পারে, কিন্তু যদি থাকার বসার জায়গা পর্যন্ত না থাকে সেক্ষেত্রে খাবারও নাই, থাকারও জায়গা নেই, বসারও জায়গা নেই, ঘুমানোরও জায়গা নেই, এই ধরনের মানুষগুলো কত অসহায়, এ ধরনের মানুষগুলো কতই না ক্ষতিগ্রস্ত, কতই না দুস্থ। এদের সাথে আমার বন্ধুগণ আমাদেরকে একাত্মতা ঘোষণা করে তাদের এই দুঃখে এই বিপদে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এবং বিভিন্ন আমি সামাজিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সকল প্রতিষ্ঠানকে আমি অনুরোধ করব, অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করতে চাই যে আপনারা এগিয়ে আসুন, তাদের সাহায্য সহযোগিতা করুন। এক্ষেত্রে মানবিক মানে অবস্থা, মানবিক বিপর্যয় যেভাবে নেমে এসেছে, এই মানবিক বিপর্যয়ের মধ্যে আমি মনে করে থাকি যে মুসলমানগণ আমরা পরস্পর পরস্পরের হাতকে শক্তিশালী করে সহযোগিতা করব। আমাদের জন্য অপরিহার্য হচ্ছে এই ক্ষেত্রে সহযোগিতা করা। বন্ধুগণ, সামনে ঈদ উল আধা আমাদের সামনে সমাগত উপস্থিত, একদিকে অত্যন্ত মুবারক সময় যাচ্ছে, জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত ফজিলতপূর্ণ 10টি দিন, তাই এর মধ্যে মানুষগুলো এত বিপদগ্রস্ত, আমরা যথাসম্ভব চেষ্টা করি আমাদের সামর্থ্য নিয়ে তাদেরকে সহযোগিতা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আলিফ শেখ জনক মুফতি বলেছেন রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামে দরুদ পাঠ করা বিদআত, বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দরুদ পাঠ করা বিদআত, এই দরুদ সাহাবী তাবেঈ যুগের ছিল না, পরবর্তীতে মুহাদ্দিসগণ দরুদ রাসূল নামের সাথে দিয়েছে, এই বক্তব্য কি ঠিক? না, এই যে মিথ্যা কথা বলেছেন, যদি কোনো মুফতি সাহেব বলে থাকেন তিনি এটা ভুল বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ সাহাবায়ে কেরামদের বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, সাহাবিদের সময় ছিল, সাহাবায়ে কেরামগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলতেন। আহলে হাদিসগণ কোনো বক্তব্য বিধাতি হলে আহলে হাদিসগণ জীবনে কোনো দিন গ্রহণ করতেন না, এটি আহলে হাদিসগণের কোনো অবস্থাতেই হাদিসের বক্তব্যের মধ্যে আসতো না। হাদিসের বক্তব্য থেকে মানে স্পষ্ট হয়েছে সাহাবায়ে কেরামগণ এই বক্তব্য দিচ্ছেন, সামায়েতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে এই বক্তব্য এসেছে, যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আসেন না আসে নাই সেখানে সাহাবায়ে কেরামগণ এই বক্তব্য দিতেন না। তৌখির আপনি প্রশ্ন করেছেন, রাষ্ট্রনেতারা অনেক গুনাহ জড়িত আবার জুলুমও করে, তাদের এই জুলুম নির্যাতনের বিরুদ্ধে কী অবস্থান থাকবে? আরব বিশ্বে এখন আমরা দেখতে পাচ্ছি অনেক হারামের অনুমোদন দেওয়া হচ্ছে, সেই সকল শাসকদের আনুগত্য কীভাবে হবে? আমরা আনুগত্যের বিষয়টি আরও বিস্তারিত আলোচনা করলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে, যেখানে আপনার প্রকাশ্য হারাম বিষয় রয়েছে সেখানে আপনি আনুগত্য করতে বাধ্য নন, কিন্তু সেক্ষেত্রে আপনার অবস্থান কী হবে সেই বিষয়টি আমরা ইনশাআল্লাহ তারা আগামী আলোচনার মধ্যে স্পষ্ট করব। কারণ প্রকাশ্য হারাম বিষয়ে কোনোভাবেই কোনো রাষ্ট্র প্রধান অথবা রাষ্ট্রনেতা যারা রয়েছে তাদের আনুগত্য করার বিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেননি অথবা ইসলাম আমাদেরকে নির্দেশনা দেয়নি, সেক্ষেত্রে আমরা কীভাবে আমাদের অবস্থান হবে সেটা ইনশাআল্লাহ তাআলা আগামী আলোচনার মধ্যে বলব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আর প্রথম প্রশ্ন যেটি করেছেন, কবর কীভাবে দেবেন? এই অবস্থায় আপনারা চেষ্টা করবেন যে মানে যদি মানে কোনো জায়গা পাওয়া যায় যেখানে কবরস্থ করা যাবে সেখানে কবরস্থ করার জন্য, আর যদি কোনো জায়গা না পাওয়া যায় তাহলে তাদেরকে মানে পাথর বেঁধে, ভালো করে পাথর অথবা ইট এই জাতীয় জিনিস বেঁধে তাদেরকে পানিতে তাদেরকে পানি দিয়ে দিবেন, পানির নিচে অথবা মাটির নিচে দিয়ে দিবেন, যেখানে লাশ তাদের মানে কোথাও ইয়ে হয়ে যাবে, এটাকে সে মানে চলে যাবে অথবা মাটির নিচে মাটির সাথে মিশে যাবে, মাটির সাথে মিশে যাবে। এই অবস্থায় মানে সমুদ্রে যারা মারা যায় তাদেরকে যে সিস্টেমে মানে দাফন করা হয়ে থাকে সেই সিস্টেমে দাফন করা হবে, সেটা হচ্ছে পাথর অথবা ইট জাতীয় ভারী জিনিস বেঁধে তাদেরকে পানিতে ছেড়ে দেওয়া হবে, পানির একেবারে নিচে গিয়ে তারা বসে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।